নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি। 16 মার্চ বৃহস্পতিবার সকাল 10:50, রবি, বুধ, বুধ এবং বৃহস্পতির নিশভঙ্গ রাজ্য। সাফল্যকে খুব কাছ থেকে অনুভব করবে। তৈরি হচ্ছে বিরাট শক্তিশালী কর্মযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনাব তাদের জীবনে বিরাট একটা সাফল্যের সময় আসছে। তাদের জীবনে তৈরি হচ্ছে বিরাট কর্মযোগ, যেই যোগের শুভ প্রভাবে তাদের জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে এবং তারা জীবনকে উপভোগ করবে নতুনভাবে। তার কারণ বুধ যখন 16 মার্চ বৃহস্পতিবার সকাল 10:50 কুম্ভ থেকে প্রবেশ করবে মিনে, তখন মিলিত হবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে, এবং বৃহস্পতি এবং বুধের এই মিলনের ফলে তৈরি হবে ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী রাজ্য, যাকে বলা হয় নিচভঙ্গ রাজ্য। নিচভঙ্গ রাজ্য সেই যোগকে বলে যেখানে রাস্তার ফকিরও রাজা হয়ে যায়। আর আপনি যদি ধনুরাশি হন, আপনার জীবনে তৈরি হচ্ছে বিচিত্র রাজ্য, বিপুল ধনযোগ। আর এই হাত ধরে আগামী 15টা দিন, 16 মার্চ থেকে 31 মার্চ, আপনি যা ছোবেন তাই শোনা। কীভাবে আসবে এই শুভ সময় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনি যদি ধনুরাশি হন, আপনি 16 মার্চ তারিখটিকে একটা ক্যালেন্ডারে দাগ মেরে রাখতেই পারেন। কারণ 16 মার্চ থেকে 31 মার্চ আপনার সামনে বিশেষ এমন কিছু সুযোগ আসবে, যে সুযোগগুলি আপনি জীবনে পাননি আর আগামী 10 বছরেও আপনি পাবেন কি না কেউ জানে না। তার কারণ বুধ এবং বৃহস্পতির মিলন ঘটছে দীর্ঘ 12 বছর পর। অর্থাৎ আবার আপনি এই সুযোগ পেতে পারেন 12 বছর পরে। 12 বছর পর আবার বৃহস্পতির সঙ্গে বুধের মিলনে তৈরি হবে নিচভঙ্গ রাজ্য। 12 বছর পরের কথা পরে এখন, অর্থাৎ 16 মার্চ এই যে শুভ মিলন ঘটছে আর আপনার চতুর্থ স্থানে বা কেন্দ্রের স্থানে মিলন হচ্ছে, এর ফলে আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনার স্বগৃহ লাভ হবেই। আপনি লিখে রাখতে পারেন, আপনি ফ্ল্যাটের টাকা অ্যাডভান্স বা ফ্ল্যাটের গৃহপ্রবেশ আপনার নিশ্চিত হয়ে যাবে, আপনার লোন পাস হয়ে যাবে ফ্ল্যাটের, আপনার মায়ের শারীরিক সুস্থতা আসবে, আপনি বন্ধুদের সাহায্য পাবেন, আপনার বিদ্যাক্ষেত্রে যাবতীয় বাধা দূর হবে, আপনার হাতে লাগবে বিরাট অঙ্কের কোনো লটারি বা বিরাট অঙ্কের কোনো অর্থ আগমনের সুযোগ। এছাড়া ধনুরাশি এই শুভ যোগের প্রভাবে আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা গবেষক, প্রফেসর, অধ্যাপক, প্রত্যেকের ক্ষেত্রেই একটা বিরাট সাফল্যের সময় আসছে যদি আপনি ধনুরাশি হন। আপনার জীবনের সমৃদ্ধি, আপনার জীবনের সুযোগ, আর আপনি একাধিকভাবে এই সুযোগ গ্রহণ করতেই পারেন। সুতরাং বোঝাই যাচ্ছে ধনুরাশির কাছে এই নিচভঙ্গ রাজ্য একটা বিরাট ধনযোগ তৈরি করছে। কারণ নিচভঙ্গ রাজ্য এমন শক্তিশালী যোগ, যে যোগে রাস্তার ভিখারিও হয়ে যায় রাজা। আর ধনুরাশি আপনার এই কর্মহীন অবস্থা থেকে আকস্মিক আপনার সামনে এনে দেবে রাজতুল্য সম্মান, আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার হারিয়ে যাওয়া গৌরব আবার আপনি সুদে কলমে ফিরত পাবেন, আপনার জীবনে নতুন নতুন দিক আসবে, উপার্জনের সুযোগ বৃদ্ধি পাবে, আপনি জীবনকে উপভোগ করবেন নতুনভাবে। তাই 16 মার্চ থেকে 31 মার্চ এই সময়কালের মধ্যে ধনুরাশি আপনি যা ছোঁবেন তাই সোনা হয়ে যাবে। আপনার জীবনে যা ভাববেন তাই ফলে যাবে, যা করবেন সেই কাজে কোনো বাধা আসবে না, তার সঠিক দিকেই যাবে। তাই ধনুরাশি আপনাকে আর চিন্তা করতে হবে না, আর চিন্তা করার কিছু নেই, আপনার জীবনের সমৃদ্ধির একটা বিরাট সময় এলো বলে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন।
ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।